হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পারফেক্ট খাজা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারবেন, আর যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে বাটার ব্যবহার করতে পারবেন। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে খাজা খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খাজার জন্য ডো তৈরি করে নেব। কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরমও হবে না। মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নেব, তারপর গোল করে নেব। হাফ কাপের থেকে সামান্য কম পরিমাণ পানি নিয়েছি, আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ফাঁকে খাজার জন্য শিরাটা রেডি করে নেব, সেজন্য চুলা একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এর মধ্যে 2টি এলাচ দিয়ে দিচ্ছি। পানি আর চিনি ভালো করে মিশিয়ে নেব। এই শিরাটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি ভালো করে গলে গিয়েছে, এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন শিরাটা হয়েছে কিনা দেখে নেব। হাতের মধ্যে শিরা নিলে যদি একতারের মতো দেখা যায়, তাহলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। শিরাটা যাতে বসে না যায়, সেজন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন চুলাটা স্লোতে রেখে লেবুর রস শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব, তারপর চুলা থেকে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব। ডোটাকে বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। এখন ডো কাটার দিয়ে সমান 5 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এতে করে ড্রাই হয়ে যাবে না। এখন লেচিটাকে এভাবে বল করে নিচ্ছি। তো এরকম বল করে নিয়েছি, এখন এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে পাতলা একটি রুটি বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে রুটিটা পাতলা বানাতে সুবিধা হবে। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে, আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে বেলে নেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বানালে কাজটা একদম সহজ হয়ে যাবে। তো এইরকম পাতলা করে রুটি বেলে নিয়েছি, বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো রুটি বেলে রেডি করে নিয়েছি। একে একে 5টি রুটি বেলে নিয়েছি। এখান থেকে 1টি রুটি নিয়ে নিচ্ছি। এই রুটির উপর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে তেল রুটির উপর ছড়িয়ে দিচ্ছি, উপরে কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে দেব। তারপর এর উপরে 1টি রুটি দিয়ে দেব। হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি, উপরে একইভাবে তেল দিয়ে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। হাত দিয়ে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি, একইভাবে উপরে 1টা রুটি বিছিয়ে দেব। এভাবে 1টা রুটি 1টা রুটির উপর বিছিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে, এতে করে লেয়ারটা অনেক ভালো হবে। এভাবে সবগুলো রুটি বিছিয়ে নিয়েছি, এখন এর উপরে আবারও তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি, উপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর সবগুলো রুটির সাইড সমান করে নিতে হবে।
এখন এটাকে রুলের মতো শেপ দিয়ে দেব। রুলটা টাইট করে বানাবেন। সবশেষে যে জায়গাটা আছে তার মধ্যে নর্মাল পানি লাগিয়ে এটাকে সিল করে দেব। খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। সাইডের এই অংশটা বাদ দেব। এভাবে সবগুলো কেটে রেডি করে নেব। কোনোভাবে চাপ দিয়ে কাটা যাবে না, তা না হলে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। দেখুন, ঠিক এভাবে কাটতে হবে। এভাবে সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এখান থেকে এক পিস নিয়ে হালকা হাতে এভাবে চেপে নেব। উপরে খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন বেলনি দিয়ে হালকা হাতে বেলে নেব। এভাবে একটি বেলে নিয়েছি। একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে এটাকে খুব বেশি চেপে পাতলা করা যাবে না। এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এখন খাজাগুলো ভেজে নেব। সেজন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে দুইটা খাজা দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখব, খুব বেশি আছে এগুলো ভাজা যাবে না। নিচের পাশটা হয়ে আসলে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তিলটা হয়তো ভালো করে করতে পারিনি, তাই খুলে গিয়েছে। তাই খাজা বানানোর সময় ভালো করে সিল করে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে খাজাগুলোকে উঠিয়ে নেব। এখন এগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখব। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই খাজাগুলো যদি সংরক্ষণ করতে চান, তাহলে ভাজার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এভাবে 15-20 দিন রেখে খেতে পারবেন। আর শিরার মধ্যে দিয়ে দিলে এগুলো কিন্তু আর রাখা যাবে না। এখন একটি খাজা নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে, তা না হলে খাজাটা ভেঙে যাবে। খুবই সাবধানে উল্টে পাল্টে সব দিক শিরা লাগিয়ে নিতে হবে। এভাবে একটা একটা করে খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নেব। এভাবে সবগুলো খাজার মধ্যে শিরা লাগিয়ে রেডি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাশাল্লাহ, খাজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি হয়েছে, যা মুখে দিলেই মিশে যাবে। এই খাজার রেসিপিটি এতটাই মজার যে নিমিষেই প্লেট খালি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।